দুর্গোৎসবের সূচনায় কোচবিহার ধর্মসভায় পালিত হলো তৃতীয়ার বিশেষ পুজো। হিমের পরশ মনে জাগে, সবকিছুই আজ নতুন লাগে। মা আসার খবর পেয়ে বনের পাখি উঠল জেগে, শেষের ভেজা নতুন ভোরে মা এসেছে মর্তলোকে। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনায় মহালয়ার পরের দিন থেকেই দুর্গোৎসবের সূচনা হলো। উল্লেখ্য, কোচবিহার সুনীতি রোড সংলগ্ন ধর্মসভায় নবরাত্রি পূজা আরম্ভ হয় সোমবার, আজ তৃতীয়া। এদিন বুধবার নিয়ম অনুযায়ী দেবীর শাশ্বত প্রকাশে মৃন্ময় রূপের আরাধনায় ব্রতি হল কোচবিহার ধর্মসভা। মূলত এখানে শৈলপুরী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী রূপেই দেবীকে এখানে আরাধনা করা হয়। প্রত্যেক রূপে এই দেবীদের নামে এবং প্রত্যেক দিন ঘট বসেও দেবীর পূজা করা হয়। আর চন্দ্রঘটা দেবীর পূজা করা হয় গত সোমবার থেকে শুরু হয়, এই পুজো চলবে নবমী অবধি, এমনটা জানিয়েছেন প্রবীণ দাস। পুজোর ফ্যাশন মানে প্রাইমার্ট, ইওর এভরিডে ফ্যাশন। ন্যূনতম 1999 টাকার প্রতিটি কেনাকাটার উপর থাকছে নিশ্চিত উপহার। এছাড়াও থাকছে 699 টাকার কেনাকাটার উপর লাকি ড্র। প্রাইমার্ট, এনএন রোড নিয়ার আইডিবিআই ব্যাংক কোচবিহার। এছাড়াও বক্সা ফিডার রোড, নিউ টাউন মার্কেট, আলিপুরদুয়ার। জয়রাতে আজকে মা চন্দ্রঘণ্টা পূজা হলেন, আমাদের এখানে নবরাত্রি পুজো হচ্ছে। প্রথমে মা শৈলপুত্রী পূজা, মা ব্রহ্মচারী পূজা হয়ে গেছে, আজকে মা চন্দ্রঘণ্টা পূজা হলেন। এই সব প্রায় 50-60 জন ব্রতী আছেন, যারা ব্রত রাখেন, উপোস করেন, অঞ্জলি দেন। এইভাবে 9 দিন হবে, দুর্গাপূজার সাথে সাথে নবরাত্রি পুজো হচ্ছে।